আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, অ্যানিম ইংলিশ উজু বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাবজেক্টের 4 মার্কের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। এই কোশ্চেনটি পরীক্ষা আসার জন্য সবচেয়ে কমন। আর এর পূর্বে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাবজেক্টের 4 মার্কের এবং 10 মার্কের সর্বশেষ ও ফাইনাল সাজেশন দেওয়া রয়েছে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এর পূর্বে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাবজেক্ট কীভাবে প্রস্তুতি নেবে, কীভাবে পরীক্ষায় লিখবে, পরীক্ষায় 4 এবং 10 মার্কের আনসারগুলো কত পৃষ্ঠা করে লিখতে হবে এবং কীভাবে প্রশ্নের আনসার করবে, সর্বসরি সব কিছুর বর্ণনা আরেকটি ভিডিওতে আপলোড করা রয়েছে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা চাইলে সেটি অবশ্যই দেখে তারপর তোমাদের প্রিপারেশন নিতে থাকবে। আসা শুরু করছি আজকের মূল আলোচনা। আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেনটি হলো মেনশন ডান্স ইউজ অফ কনসিট ইন দ্য গুড মরো, অর্থাৎ দ্য গুড মরো কবিতার মধ্যে জন ডান কী কী ধরনের কনসিট ব্যবহার করেছেন। এই কোশ্চেনের আরেকটি অথবা হলো মেনশন সাম কনসিট ইউজড বাই জন ডান ইন দ্য পোয়েম দ্য গুড মরো। কোশ্চেনটি 2018 সালে এসেছিল। উই ফাইন্ড সেভারেল কনসিস্ট ইন দ্য গুড মরো, আমরা গুড মরো কবিতার মধ্যে অনেকগুলো কনসিট পাই। দেয়ার তারা হলো 1 নম্বর, দ্য আনওয়্যারনেস অফ দ্য লাভার্স হ্যাজ বিন কম্পেয়ার টু দ্য ইনোসেন্স অফ দ্য বেস্ট ফিট বেবিস, অর্থাৎ দুটি অবচেতন মনের ভালোবাসার মানুষকে তুলনা করা হয়েছে নিষ্পাপ একটি শিশুর সাথে, যে শিশুটি সদ্য মায়ের বুকের দুধ পান করছে। 2 নম্বর কনসেপ্ট ব্যবহার করা হয়েছে, অ্যাগেন দ্য আনকনসিয়াসনেস অফ দ্য লাভার্স হ্যাজ বিন কম্পেয়ার্ড, অবচেতন মনের দুটি ভালোবাসাকে তুলনা করা হয়েছে টু দ্য স্লিপি স্টেট ঘুমন্ত অবস্থায় অফ দ্য 7 ব্রাদার্স, 7 ভাইয়ের, হু স্লেপ্ট ফর অ্যাবাউট 2000 ইয়ার্স ইন এ কেভ, অর্থাৎ 7 ভাই একটা গুহার ভিতর 200 বছর যে ঘুমিয়েছিল তাদেরকে তুলনা করেছেন আনকনসিয়াসনেস অফ লাভারের সাথে। 3 নম্বর কনসিট হলো দ্য লিটল রুম অফ দ্য লাভার্স, এই প্রেমিক প্রেমিদার ছোট্ট রুমকে তুলনা করেছে হ্যাজ বিন কম্পেয়ার, তুলনা করা হয়েছে টু দ্য হোল ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীর সাথে। 4 নম্বর কনসিট হলো দ্য টু ফেসেস অফ দ্য লাভার, এই দুই প্রেমিক প্রেমিকার দুটো মুখকে তুলনা করা হয়েছে হ্যাভ বিন কম্পেয়ার, যা তুলনা করা হয়েছে টু দ্য টু হেমিস্পায়ার, দুইটা হেমিস্পায়ারের সাথে, পৃথিবীর দুইটা গোলার্ধের সাথে তুলনা করা হয়েছে। ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটি পরিষ্কার যে অল দিস কম্পারিশন, সকল প্রকার এই তুলনা আর আনইউজুয়াল অ্যান্ড হাইলি ইলেকচুয়াল মিট বিটুইন টু ডিসিমিলার থিংস। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর তোমরা আমাদের কাছে কোন সাবজেক্টের কোন পার্টের কোন প্রশ্নের আনসার চাও তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এ প্রত্যাশা আজকের মতো, আল্লাহ হাফেজ।